भाजपा नेता मुकुल रॉय ने रविवार को तृणमूल पर जमकर कटाक्ष किया, साथ ही सीएम ममता बनर्जी के खिलाफ विवादित बयान दिया। उन्होंने कहा, आपके प्रमुख व दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल कोलकाता के श्याम कुकुर सहित देश के 3 जगहों के मतदाता है। इसके अलावा उन्होंने और क्या कहा, आइए सुनते। কোনো রাজনৈতিক দল অভিযোগ করেনি, কোনো ভোটার অভিযোগ করেনি, কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় দফা নিয়ে কিছু অভিযোগ নির্বাচন কমিশনের কাছে ছিল যে প্রতি বুথে আমরা কেন্দ্রীয় বাহিনী প্রোভাইড করেনি নির্বাচন কমিশন। তাই আমাদের দাবিকে সর্বশেষে হলেও আমরা আশা করছি মান্যতা দেওয়া হয়েছে। কালকে যে 15,054 বুথে ভোট হবে, সেই ভোটে বীরভূম, বোলপুর, বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, নানাঘাট, কৃষ্ণনগর এবং বহরমপুর এই সমস্ত বুথে তাকে কেন্দ্র বাহিনী আমাদের আবেদন নির্ভয়ে ভোট দিন, নিরপেক্ষভাবে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অসুবিধে। এটা নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত। পশ্চিমবাংলায় হাওড়াতে আইনজীবীদের ওপর যে নৃশংস ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করে, নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং আমরা চাই অবিলম্বে আর 1 সেকেন্ড দেরি না করে কমিশনার অফ পুলিশ হাওড়াকে বরখাস্ত করা হোক। নরেন্দ্র মোদীজি ভারত কা প্রধানমন্ত্রী, ও বাংলা উড়িষ্যা বিহার সাহ কা প্রধানমন্ত্রী, মমতা জিজি তো বাঙাল মে আয় আর উসকা নাম নিশান বাঙাল কা বাহার মে প্রধানমন্ত্রী। আজ তো মমতা জি বারাণসী রোড মেট্রো লেকে নরেন্দ্র মোদী জি কা খিলাফ মে সফল ভারত কা প্রধানমন্ত্রী, ইয়ে তো উসকা দায় হায় দায়িত্ব হায় বা সব স্টেট কে লিয়ে বোলা হায়। জো জো সাইড মে কা রিলেশন হুগা সব সেন্ট্রাল গভর্নমেন্ট কে ফোর্স রাইন দিয়ে আধা সামরিক কেন্দ্র আধা সামরিক বাহিনী রাইন দিয়ে।